আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, বরাবরের মতো ভালোই আছি। তো এখন চলে আসছি, একটা গাভী কিনছি, আমার হাজবেন্ড গাজীপুর নিয়ে যাবে, সেখানে আসছি। তো কত টাকায় বিক্রি হলো বা কি আসলে সবার সাথে শেয়ার করবো। গাভীটি হচ্ছে প্রেগনেন্ট, বাচ্চা দিবে আরও আপনার 7-14 দিন লাগবে। আমি গাভীটি কাছে গিয়ে দেখাবো, ফ্রিজিয়ানে ক্রস। তো এমনি আলহামদুলিল্লাহ ভালো লাগছে দেখেই তো নিছি। এর জন্য যে আজকে এখন গাড়ি চলে আসছে, মানে সেখানে আসলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা যাবে হচ্ছে আমার শ্বশুর বাসায় গাজীপুরে, মানে মূলত পালার উদ্দেশ্যেই নিবে, কিন্তু অনেকেই চাইছে যে মানে এগোটা দেখার পরে বলছে যে আমাকে দিয়ে দেন, এর জন্য আর কি গাড়িটা নিয়ে যাবে, আর মানে পালার জন্যই নিবে মূলত। আমি কিনছি দেখে ভালো লাগছে এর জন্যই। তো মানে সে কিনছে অনেকদিন ধরে, বলতেছে যে ইতি দেখো কোনো গাড়ি ঠাবি পাও কি না, পাইলে দিও আর কি। কারণ এর আগেও তো গরু কেনা হয়েছে, দুইটা একসাথে বাচ্চা দিবে, সেটা আপনাদের সাথে খুব শেয়ার করবো ভালোভাবে। তো চলুন এখন গাভীটির কাছে যাই, তারপরে গাভীটি এখন গাড়িতে উঠানো হবে, সেটা নিয়ে কথা বলবো। তো ওই যে গাড়িও এসে পড়ছে, এই যে পিছনে, ওই যে পিছনে গাড়িও আছে। এখন আমরা গরুটি উঠাতে যাবো, চলে আসছি, আমি আসছি, দুলাভাই আসছে, আব্বা আসছে, এটাই তো। ঠিক আছে, চলুন বিস্তারিত গরুর সামনে গিয়ে কথা হোক। এই হচ্ছে আব্বা তো চলে গেছে। গরুটি আপনার এর আগে দুধ হয়েছে, প্রথম বিয়ানো ছিল, প্রথম বিয়ানে তো দুধ হয়েছে আপনার 10-11 কেজি। তো আয়সা পড়ছি সে বাড়িতে, চাইলে জীবনে রিক্স ছাড়া কিছু হয় না। এই যে এটা আমাদের প্রেগনেন্ট, এই যে এটা আপনার যে মানে 9 মাস যাইতেছে আর কি, 15 দিন লাগবে। তো আমরা আসলে একটা কিনতে আসছিলাম, দুইটা হয়ে গেছে, আরেকটা জার্সি আসতেছে, গোটা জার্সি, ওইটাও আপনার যে 9 মাস পড়ছে, আরো কয়েকদিন লাগবে, গুলান ফুলান এসে পড়ছে। হ্যাঁ আস্তে আস্তে আসেন, গরুগুলো খুবই শান্ত। হ্যাঁ আস্তে আস্তে আসেন, হ্যাঁ আস্তে যা, আস্তে। যেটা জার্সিটা, জার্সিটাও নিলাম। তো আমরা আসলে সরস বেশি জার্সিতে বকন, আর এই যে যেটা জার্সিটার কথা বলতে, সেটা কিন্তু বকন আপনার, এই যেই মানে উলান ছাড়তেছে আর কি, দুই দাঁতের প্রথম বাচ্চা। আমরা প্রথমে আসছিলাম এই যে কালো গাভীটা দেখার জন্য, পরে জার্সি গরুটা পছন্দ হইলো, এর জন্য আমার হাজবেন্ড বলতেছে যে তাইলে এইটাও নিয়ে যাই, এর জন্য যে এটাকেও নিলাম। এটা আপনার মানে প্রথম, দ্বিতীয় মানে দুই দাঁতের প্রথম বাচ্চা দিবে, দুইটা দাঁত হয়েছে। হ্যাঁ, তো আমার মনে করেন আমার ভালো লাগছে অনেকটাই, কারণ এটা উলানটা তো আরও আসবে, আপনার সময় লাগবে, হয়তো আরও 15 দিন লাগতে পারে বা কম বয়স হইতে পারে, এটা বলা যায় না। তো আমরা প্রথমে আসছিলাম হচ্ছে এটা নেওয়ার জন্য, এটা কিনে গেছি। তো এটা নেওয়ার পরে এটাও আপনার এই যে 9 মাসের কথা বলছে, হয়তো আরও সময় লাগবে। তো এটা নেওয়ার জন্য আসছিলাম, এটার ব্যাপারে একটু কথা বলি আপনাদের সাথে। এটা হচ্ছে আপনার 4 দাঁত না 6 দাঁতের কথা বললো, দ্বিতীয় বাচ্চা, প্রথম বাচ্চা দিয়েছি দ্বিতীয়। এটা একটা গৃহস্থের গরিব বাড়িতে ছিল, এটা সকালবেলার টানে 8-9 কেজি করে দুধ পানাইছে, আর সেই হিসাবে আসলে নেওয়া হয়েছে, আর যত্ন তো দিতে পারি না, এর জন্য শরীরটা কাবু। তো আমার হাজবেন্ড বলতেছে যে আমার এখানে তো ঘাস আছে, তাইলে দেখি গরু নেই। আর এটা কেনার পরে ও অনেকে ছবি দেখছে, বলতেছে যে এটা আমাদের দিয়ে দিব, হয়তো বা নিয়ে নিলেই তারা নিয়ে যাবে আর কি গরুটি, কারণ সকালবেলা 8-9 কেজি দুধ, আর বাজারবেলায় 2-3 কেজি দুধ, আল্লাহ রহমতে 12-13 কেজি আসবে, এটা কোনো সমস্যা নাই এই গরুর থেকে। আর বাকি রইল গিয়া জার্সির কথাটা, আমি যে একটু মাটি ছাড়াস না, এই যে জার্সিটার উলানো অনেক আসবে, ধুলা ছিটাইতেছে। আর জার্সিটার দুধ আল্লাহর রহমতে আমার কাছে ধরেন যে দুই, আমি কমই করি, মানে আমার একটি আছে সকালবেলায় 10টা দুধ আসবে, 10 কেজি, 10 কেজি বেশি আসার কথা, কিন্তু 10 কেজি আমি ধরি, 9-10 কেজি ধরি, আমি বেশি ধরবো না, আল্লাহর রহমতে আসবে। আমার টার্গেট 14-15 কেজি করে দুধ,
এটা দুই দাঁতের অনেক বড় একটা বকনা বাচ্চা। তো এটাই হচ্ছে। তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো, মানে ভালো লাগলো একটা কিনতাই সার একটা ভালো লেগে গেছে। তো সবাই সর্বশেষ দোয়া করবেন, এটাই প্রচুর ধুলা উড়াইতেছে। তো সবাই ভালো থাকেন, পুরো ভিডিওটিতে থাকেন। ফর্মটা দিতেছে, আর এই সাইডে ধাক্কা দেন তাইলে এইব, তাহলে ফর্মগুলো ভালো করে বিছানাইব। ফর্মগুলো দিয়ে দেওয়া হইতেছে, বড় গরু রিক্স নিয়ে লাভ নাই গাড়ির মধ্যে। এটা ধাক্কা দিলে ওটার পাড়ায় পাড়ায় যাইব। মাঞ্জা ধাক্কা দেন, মাঞ্জা থাপুর দেন তাইলে। জার্সি ভালো দুধ দেব, জার্সি গোলা দিই খেরো দিয়ে বোঝা যায় না, কিন্তু গোলা তো ই হয়ে গেছে আমাদের। এখানে আবার কিছু ভুট্টা গাছ মানে কাটা হবে সাইলেজের জন্য বাড়িতে। তো গরু এখান থেকে ই করে এসে আবার এইগুলাও কিছু ভাঙায় মানে রাখতে হবে গরুগুলার জন্য। তো ভাই এখানে কাটে দিতেছে, আর ক্ষেত অনেক বড়, আর এখানে সাপ আছে অনেক। তো পুরো ভিডিওটি দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি কেমন হয়েছে সেটিও অবশ্যই কমেন্টস করে জানাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পুরো ভিডিওটি দেখেন সবাইকে। সবাইকে আসসালামু আলাইকুম। পুরো ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে ভালোবাসা সবার জন্য। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, এবং গাভীটি মানে কেমন, দুটো গাভী কেমন সেটাও জানাবেন। আব্বা নিবে, বোন নিবে। দুলা ভাই আমার আই গুলাবের কথা বলতেছে যে। তো ঠিক আছে, এখন বিদায়, গাড়িতে নিয়ে চলে যাচ্ছে। এই যে জামাইতে নিছে, এই যে আল্লাহ। সবাই ভালো থাকেন, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।